আসসালাম আলাইকুম। আজকে অনেক দিন পর আবার আপনাদের মাধ্যমে আসলাম। আসলে ভেবেছিলাম আর কোনোদিন ভিডিও করব না, কিন্তু বাধ্য হয়ে ভিডিও করছে। কারণ 2-3 মাস ধরে বিভিন্ন মানুষ রাশিয়া এবং কিরগিজিস্তানে এসে প্রবলেমে পড়েছেন। তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং সাহায্য চেয়েছেন, কিন্তু আগেই বলছি সাহায্য করার আমার কোনো ক্ষমতা নেই। এখন আপনাদেরকে বিস্তারিত বলছি, যারা কাজ করতে রাশিয়া অথবা কিরগিজস্তানে আসতে চান তাদেরকে কয়েকটা জিনিস জানার জন্য বলছি। অর্থাৎ আপনাদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা দালাল বা আপনাদেরকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে নিয়ে আসছে। আসেন তাহলে শুরু করি। প্রথমে কিরগিজস্তানের ব্যাপারটা বলি। প্রথমে মনে রাখবেন, কিরগিজস্তানে বাংলাদেশের কোনো এমবিসি নেই, তাই কোনো প্রবলেমে পড়লে আপনারা বিরাট সমস্যার সম্মুখীন হবেন। তাই আগে ভাগে সবকিছু জেনে নিয়ে আসেন, জেনে নিয়ে পরে আসেন। এখন আসেন বলি কিরগিজস্তানের সম্বন্ধে। প্রথমেই বলছি, কিরগিজস্তানের অবস্থা খুবই একটা ভালো না। ওখানকার প্রায় জনসংখ্যার অর্ধেক রাশিয়াতে কাজ করে, তাই কিভাবে ওখানে কাজ করে আপনি ভালো থাকতে পারবেন আমার মাথায় আসে না। 60-70% কিরগিজ তারা রাশিয়াতে এসে কাজ করে, আর তারাই অফার করছে বাংলাদেশ থেকে, বিভিন্ন মিথ্যা কথা বলে নিয়ে আসছেন। কিছুদিন আগে আমার সাথে 15 জন ছেলে যোগাযোগ করেছিল যে তাদেরকে মিথ্যা কথা বলে কাজে নিয়ে গেছে কিরগিজস্তানে, নিয়ে কাজ দেয়নি, বসিয়ে রেখেছে, না খাওয়া না দাওয়া, তাদের হাতে পয়সা নেই, তারা কোনো বাংলাদেশের কোনো এমবিসি কিরগিজস্তানেও নেই, তারা কি করবে কিছুই বুঝতে পারছেন না। একটা জিনিস মনে রাখেন, কিরগিজস্তান এবং রাশিয়া এটা দুটো আলাদা দেশ, তাই আপনারা চাইলেই ইচ্ছা করে রাশিয়াতে আসতে পারবেন বা রাশিয়াতে কিরগিজস্তানে যেতে পারবেন, এটা এত সহজ না। আর কোন প্রবলেমে পড়লে আপনাকে রাশিয়াতে এসে, মস্কোতে এসে অর্থাৎ এমবেসির সাথে যোগাযোগ করতে হবে। তাই আবারও দেখলাম বাংলাদেশে অ্যাডভার্টাইজ কিরগিজস্তানে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের জন্য বাংলাদেশে অফার দেওয়া হয়েছে। একটা কথা মনে রাখেন, আমি দেখলাম যে গার্মেন্টস এর অপারেটর হিসাবে $500 অফার করছে। একটা জিনিস মনে রাখবেন, সেখানে যদি বসে ভালো টাকা ইনকাম করা যেত তাহলে কিরগিজস্তান থেকে রাশিয়াতে এসে তারা কাজ করত না। যাই হোক, খুব ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন, পরে এসে বিপদে পড়ে হাই হাই করবেন না। আর আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই, কারণ আমি আপনাদেরকে কোনোভাবে হেল্প করতে পারবো না। এখন আসেন রাশিয়ার ব্যাপারে। গত সপ্তাহে একজন আমার সাথে যোগাযোগ করলো, সে আমাকে বলতে চায় একটা অফার লেটার দেখে। সে বলল যে ভাই, এখানে কি কাজে আসা যাওয়া যায় অফার লেটারে? অফার লেটারটা আমি কয়েকবার পড়ার পর দেখলাম এখানে একটা বিরাট জালিয়াতি। অফার লেটারটা দেওয়া হয়েছে দেলোয়ার হোসেন নামে এক বাঙালির নামে, সেটা রাশিয়ান ভাষায় এবং নিচে ইংলিশে, কিন্তু দেলোয়ার হোসেনের নিচে ইংলিশটা করেছে অন্য এক লোক যে বাংলাদেশ থেকে কাজে আসে, তার নাম দিয়ে যে তাকে অফার লেটার দেওয়া হয়েছে এবং তার কাছে 4.5 লাখ টাকা চাওয়া হয়েছে। আগে বলছে যে খুব চিন্তা ভাবনা করে সবকিছু দেখে শুনে পরে রাশিয়াতে আসবেন বা কিরগিজস্তানে যাবেন। যাওয়ার পর, বিপদে পড়ার পর আপনাকে হেল্প করার মতো কোনো লোকই থাকবেন না। এবার আসেন বাংলাদেশে থেকে যারা রাশিয়াতে এসেছেন তাদের 150 জনের মতো খবর আমি জানি, যারা কাজ করছেন কোন চাইনিজ ফার্মে। চাইনিজ ফার্মে তাদেরকে থাকা খাওয়া ফ্রি, এটা ঠিক, তবে তাদেরকে অন্য কাজের অফার দিয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে এখানে কনস্ট্রাকশন ফার্মে শ্রমিক হিসাবে কাজ করে করাচ্ছে। তারা ফিজিক্যালি এই কনস্ট্রাকশনের লেবার হিসাবে কাজ করার মতো ফিজিক্যালি ফিট না, যার জন্য কষ্ট পাচ্ছেন। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু আমি তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারবো না। আর একটা জিনিস মনে রাখবেন, একবার আসার পর যেই ফার্মের মাধ্যমে আসবেন সেই ফার্মের ডকুমেন্টই আপনার ডকুমেন্ট। ওই ফার্মের থেকে অন্য ফার্মে রাশিয়াতে
যেতে হলে বিরাট প্রবলেম, প্রচুর টাকা পয়সা খরচ, প্রচুর দালাল। এখানে দালালে দালাল ভর্তি হবে, বাঙালিদের মধ্যে থাকবে, যার জন্য আপনারা খুব চিন্তা ভাবনা করে আসবেন। আসার পর দেখবেন যে যেই অফার দিয়েছিল সেই অফার না। আর একটা জিনিস মনে রাখবেন যে রাশিয়ার আবহাওয়া, আচ্ছা বলেনি, কিরগিজ, কিরগিজস্তানের আবহাওয়া রাশিয়ার চেয়ে বেটার। ওখানে মুসলমান দেশ, ওখানে সবই মুসলমান, কিন্তু মানুষ ভালো না, আগেই বলে রাখি। বিপদে পড়লে কর্মে না, মাইট ধর যত কিছু করতে পারে, কারণ ওই 15 জন যে আমার সাথে যোগাযোগ করেছিল তারা বলছে তাদেরকে খাওয়া দাওয়া দেয়নি এবং মারধরও করার হুমকি দিয়েছে এবং বিভিন্ন রকমের ভয় ভীতিও দেখেছে। তাই আপনারা খুব চিন্তা করে সুন্দরভাবে আসবেন। এখন রাশিয়ার ব্যাপারে বলছি, রাশিয়ার আবহাওয়া, আবহাওয়াটার দিক চিন্তা করে আবারও আসবেন। এই আমার অনেক আগের ভিডিওতে আমি বলেছি, আবারও রিপিট করছি, আবহাওয়া গরমের সময় গরম মাত্র 3 মাস, আর বাকিটা সময় ঠান্ডা এবং শীত। শীতের সময় যেটা রাশিয়ার শীত, সেই শীতে -25, কোনো কোনো সময় -30ও যায়, তবে সাধারণত -10-15 থাকেন। এই -10-15-এ এই মোটা কাপড় পরে লেবারের কাজ করা খুব একটা সহজ না। তাই চিন্তা ভাবনা করে আসবেন, টাকা পয়সা খরচ করে দালালদের না দিয়ে আসবেন। যদি কষ্ট করে থাকতে পারেন তাহলে আসতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, রাশিয়া বা কিরগিজস্তানে আসলে ওই দেশের আদরের কথা ভুলে যেতে হবে। এটা সব প্রবাসী ভাইদের মতোই, যে ওখানে ঘরে বসে বসে ভাত খাবেন, চা বানাবেন, চা বানিয়ে খাওয়াবে, বা হোটেলে গিয়ে চা খাবেন, এগুলো কিছু থাকবে না, এগুলো সব নিজের থেকে করতে হবে। তাই আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে শক্ত মনের মানুষরা এই রাশিয়া বা কিরগিজস্তানে এসে কাজ করতে পারবে। যারা দাঁতে দাঁত চেপে কাজ করবেন, টাকা উঠাবেন, পরে জমানোর চেষ্টা করবেন ভবিষ্যৎ জীবনের জন্য। আর আবার রাশিয়ার আবহাওয়ার কথা বলতেছি, এই এই আবহাওয়াতে আপনার প্রত্যেকটা সিজনে, এখানে রাশিয়ার 4 সিজন, 4 সিজনে 4 কাপড় জামা কাপড় পরতে হয়। এ রাশিয়ার জামা কাপড় প্রচন্ড দাম বেশি। তাই খালি জামা কাপড় না, খাওয়া খাদ্য খাদ্য দ্রব্যেরও দাম বেশি এবং ওষুধপত্রেরও দাম বেশি। তাই অনেক চিন্তা ভাবনা করে আসবেন, আসেন, অসুবিধা নাই, কাজ করতে অবশ্যই আসবেন। কারণ দেশের চেয়ে দেশ সবাই দেশ ছাড়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু মনে রাখবেন দেশ ছাড়লেই যে আপনি মুক্ত হয়ে গেলেন এটা ঠিক না। পৃথিবীটা এখন এত কঠিন হয়ে গেছে, যেখানেই যান সেখানেই আপনাকে দাঁতে দাঁত ঠিক চিপে কাজ করতে হবে, যাতে আপনার টাকা পয়সা তুলতে পারবেন, এরপরে জমিয়ে কিছু টাকা পয়সা নিজের জন্য জমা করতে হবে। তাই যারা আবারও বলছি রাশিয়া অথবা কিরগিজস্তানে কাজ করতে আসবেন, তারা আপনার কি কাজ কি দিচ্ছে, কোথায় যাবেন, কোন শহরে, রাশিয়াতে বিশেষ করে রাশিয়াতে কোন শহরে কাজ করবেন, কোন ফার্মে কাজ করবেন, চাইনিজ ফার্ম না রাশিয়ান ফার্ম, রাশিয়ান ফার্মে অবশ্য কাজ দিবেন, একমাত্র চাইনিজ ফার্মে সাধারণত কাজ দিয়ে থাকে। যেগুলো রাশিয়ান রাশিয়ানদের সাথে জয়েন্ট ভেঞ্চারে করা, যার জন্য ওরা তা বলবে যে রাশিয়ান ফার্ম, কিন্তু ওখানে দেখবেন যে আসার পর যে চাইনিজরাই সবকিছু করছে, মানে চাইনিজদের অধীনেই আপনাকে কাজ করতে হবে। তাই মোটামুটি আপনারা বোঝার চেষ্টা করবেন যে রাশিয়া কাজ, রাশিয়া ইউরোপ, ইউরোপ বলতেই যে একেবারে ফিল্মের মতো সিনেমার মতো খুব আরামে থাকার জায়গা না, খুব খুবই কঠিন জায়গা, বিশেষ করে রাশিয়ার ক্ষেত্রে। রাশিয়ার আবহাওয়া খুবই ও খুবই ডিফারেন্ট, যার জন্য এগুলো সব কিছু সহ্য করতে হবে। যাই হোক, আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, এরপর যে যার ব্যক্তিগত ডিসিশন নিয়ে আসবেন। আর একটা জিনিস আবারও বলছি, আসার পর বিপদে পড়ে আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি আপনাদেরকে আগেই সতর্ক করে দিয়েছি আমি কোনোভাবে কাউকে হেল্প করতে পারবো না। সবাই শুরু করে কি প্রথমে, ভাই আপনি কোথা কোথা থেকে কোথাকার, ঢাকার কোথাকার, তারপরে আপনি কতদিন ধরে আছে, আসার কথা কিছুক্ষণ বলার পরে মিথ্যা কথা বলে, কিছুক্ষণ পরে শুরু করে ভাই যান আমাকে একটু হেল্প করতে পারবেন, আমাকে কি মস্কোতে নিয়ে আসতে পারবেন, এসব যত না শুনে। তাই আপনারা সব আসবেন, এককারে মনে করবেন যে এদেশে এসেছেন, একেবারে নিজের হাতে নিজে সবকিছু করতে হবে।
দেখ, মনে হয় বোঝানোর মোটামুটি চেষ্টা করে আপনাদের বোঝাতে পেরেছি। তাই হোক, আবারও বলছি, সব চিন্তা ভাবনা করে নিজের উপর ডিসিশন নিয়ে বেশি টাকা পয়সা খরচ না করে এই দেশে আসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।